শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ দিনাজপুরে তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রিতে আরো 2 দিন থাকবে তীব্র ঠান্ডা পূর্বাভাস আবহাওয়া অফিসের আগুন সন্ত্রাস করে বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না মন্তব্য আওয়ামী লীগের নির্দলীয় সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবার ঘোষণা বিএনপি নেতাদের ডিআইজি মিজানুরের বিরুদ্ধে অস্ত্রের মুখে তরুণীকে বিয়ে করার অভিযোগ নির্যাতনের খবর প্রকাশ করায় হত্যার হুমকি কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 165 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের 6 পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ চেয়ারম্যানকে কাল তলব এবং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 10 বাংলাদেশির গ্রামের বাড়িতে আহাজারি দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু গত কয়েকদিন যাবত দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ দেশের বাইরে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপের কয়েকটি দেশেও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত এ নিয়ে শুরুতেই থাকছে বেশ কয়েকটি প্রতিবেদন তীব্র শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা এছাড়া দেশের বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল আজ দেশের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 5.1 ডিগ্রি সেলসিয়াস ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দিনাজপুরে শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ এ জেলায় রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 5.1 ডিগ্রি সেলসিয়াস তীব্র শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় রাজশাহীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 5.3 ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন লোকজন ঠান্ডাতে বারেক পাচ্ছে না এই কারণে ধরুন কাজ কাম তো আমাদের নাই জনজীবন বিপর্যস্ত রাস্তায় বের হতে পারছে না মানুষ মানুষের জীবনযাত্রা একবারে স্থবির হয়ে গেছিল 5 ডিগ্রি থেকে টেম্পারেচার 10 ডিগ্রি উপরে হঠাৎ করে যে উঠে যাবে এমন কোনো কথা নেই এই উঠতে আরো 2-3 দিন সময় লাগবে পাবনায় কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক প্রচন্ড ঠান্ডায় নাকাল এলাকাবাসী তাপমাত্রা ক্রমশ কমতে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা গত কয়েকদিন ধরে রংপুরে কমছে তাপমাত্রা প্রচন্ড শীতে জবুথবু হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত শীত বস্ত্র বিতরণ হয়নি বলে অভিযোগ ছিন্নমূল মানুষের শীতের কাপড় নাই আর এক কথা বলে নাই আর গরিব মানুষ এখন কি করি পাই করে এখানে আমরা কাজ করি শীতের জন্য কাজ করতে পারতেছি না ঘন্টায় প্রায় 10 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে হিমশীতল বাতাস বয়ে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে কয়েক গুণ বেশি শীতে বিপর্যস্ত হয়ে পড়ে নদীতে নৌকায় বসবাসকারী বেদে সম্প্রদায়ের লোকজন সহ নৌ পরিবহন শ্রমিকরা বহু শীত শীতে যারা গড্ডে নামতে পারিনি বরিশালে অনেক শীত অনেক কষ্ট আমার গরিব মানে দেখ কেউ চায় না এছাড়া খুলনা পঞ্চগড় গাইবান্ধা কুড়িগ্রাম ও নওগাঁয় কনকনে শীতে ছন্দ পতন ঘটেছে স্বাভাবিক জনজীবনে মাঝে মাঝে সূর্য ঝিলিক দিলেও তাতে কাতুকি উত্তাপ পাওয়া যাচ্ছে না তৌফিক মাহমুদ সময় সংবাদ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ভোগান্তি বেড়েছে রাজধানীতেও সকাল গড়িয়ে দুপুর হলেও নগরীতে ছিল না সূর্যের প্রখরতা এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন ছিন্নমূল মানুষ এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আবহাওয়া অফিস জানিয়েছে আরো 2 দিন থাকতে পারে এই শৈত্যপ্রবাহ দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে চলছে তীব্র শৈত্যপ্রবাহ তার প্রভাবে সারা দেশেই অস্বাভাবিক হারে কমছে তাপমাত্রা বইছে মৃদু বাতাস রাজধানীও এর ব্যতিক্রম নয় ইটপাথরের নগরীতে গত কয়েকদিন ধরে অনুভূত হচ্ছে তীব্র শীত স্বাভাবিক কাজকর্ম সাথে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে তো অন্যান্য বছর হচ্ছে বর্তমানে শীত খুবই বেশি বাতাসটা খুব ডিস্টার্ব করে মানে অসম্ভব ঠান্ডা ঘুমের থেকে উঠতে অনেক কষ্ট হয় আমরা স্কুলে ক্লাস করতে অনেক কষ্ট হয় রোববার দুপুর
করে কুয়াশার চাদর ভেদ করে কিছুটা সূর্যের আলো দেখা গেলেও তা ঠান্ডা কমার পূর্বাভাস নয়, বরং আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে আভাস আবহাওয়া অফিসের। এই শৈত্যপ্রবাহের অবস্থাটা আগামী দুই দিন এটা অব্যাহত থাকবে, তবে তাপমাত্রা বাড়লেও এই মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু অব্যাহত থাকবে। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বেবিদের নিউমোনিয়াটা বেশি দেখা দিতেছে, বাচ্চার অসুবিধা হচ্ছে শীতের জন্য, শীতের কারণে ঠান্ডা নিউমোনিয়া। খেয়াল রাখবে তিনটা লক্ষণ নিউমোনিয়া। একটা বাচ্চা যদি ঘন ঘন শ্বাস নেয়, বুকের খাঁচার ভিতরে বুকটা ডেবে যায় এবং বুকের দুঃখটা কমিয়ে দেয়, এই তিনটা লক্ষণ। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। বেলাছাইন সময় সংবাদ ঢাকা। এদিকে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। জানুয়ারির শুরুতে নিউইয়র্কে 120 বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা হিমাঙ্কের 17 ডিগ্রির নিচে নেমে গেছে। কাজে যেতে না পেরে প্রবল তুষারপাত আর শৈত্যপ্রবাহে শঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসীরা। এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কোনো কোনো জায়গায় -50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অনুভূত হয়েছে। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। কনকনে ঠান্ডা আর তুষারপাতে থমকে গেছে নিউ ইয়র্কের জনজীবন। শনিবার সূর্যের আলোর সাথে সাথে কমতে থাকে তাপমাত্রাও। থেকে বেরোচ্ছেন না বেশিরভাগ মানুষ, বরফের মধ্যেই এখন বসবাস সেখানকার বাসিন্দাদের। নিউ ইয়র্কে এইরকম ঠান্ডা আমি 20 বছর আসছি, নিউ ইয়র্কে তো এরকম ঠান্ডা আমি কখনো দেখিনি। ওরে মা গো, প্রচন্ড কষ্টের মধ্যে আমরা আছি, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, দাঁড়ালে হাত ফ্রিজ হয়ে যাচ্ছে, হাত পা জমে যাচ্ছে, হাঁটা যাচ্ছে না ঠিক মতো। আমাদের যারা বয়স্ক যারা আছে তাদেরও প্রচন্ড কষ্ট হচ্ছে, বিশেষ করে তারা তাদেরকে হাসপাতালে এনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তাপমাত্রা 1896 সালে রেকর্ড ছোঁয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে নগর কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কন্টিনিউ এরকম 10 দিন ধরে ঠান্ডা চলছে এবং আজকে রাতে প্রচন্ড ঠান্ডা পড়বে, যে ঠান্ডার জন্য ফেডারেল এবং সিটি গভর্নমেন্ট বলে দিছে যে কোনো কাজ জরুরি কাজ ছাড়া যেন বের না হয়। আমরা বের হচ্ছি খুব দরকারি কাজে বের হচ্ছি, সাবওয়েতে মানুষ কম, রাস্তায় মানুষ কম। টানা 2 সপ্তাহ ধরে প্রকৃতির এই বিরূপ আচরণ কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে নিউ ইংল্যান্ড, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন -32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রা আরো কমে -40 নিচে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শাহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও বেড়েছে শীতের তীব্রতা। তুষারঝড়ে যোগাযোগ ব্যবস্থা ও দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত জনজীবন। চীন ও ভারতে ব্যাপক তুষারপাতের কারণে জারি করা হয়েছে সতর্কতা। বরফে জমে আছে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত এলাকায় অবস্থিত বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র নায়াগ্রা জলপ্রপাতের একাংশ। কানাডায় 57 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে -23 ডিগ্রি সেলসিয়াসে। এভাবে তাপমাত্রা কমতে থাকলে পুরো জলাতের পানি জমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর আগে 1848 এবং 1936 সালে নায়াগ্রার পানি সম্পূর্ণরূপে জমে যায়। শীতকালীন ঝড় এলেনরে ফ্রান্স, জার্মানি সহ উত্তর ইউরোপের বেশ কয়েকটি দেশে আঘাত আনে। ব্রিটেনে ঝড়ের তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার অধিকাংশই এখনো স্বাভাবিক হয়নি। অচল হয়ে আছে পরিবহন ব্যবস্থাও। এদিকে উত্তর এশিয়ার দেশ মঙ্গোলিয়ায় বরাবরের মতো শীতের তীব্রতা বেশি। দেশটিতে -18 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে মাত্রা। তাদের প্রতিবেশী চীনেও মারাত্মক আকার ধারণ করেছে শীত। তুষারপাতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। বিদ্যুৎ সংযোগ যেমন নেই, তেমনি প্রধান প্রধান অনেক সড়কই বন্ধ করে দেয়া হয়েছে। এতে পর্যটকরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। সানজি সিচুয়ান ইউনান প্রদেশের অবস্থা সব থেকে বেশি নাজুক। ভারতের উত্তরের চণ্ডীগড়ে তীব্র শীত থেকে চিড়িয়াখানার প্রাণীদের নিরাপদ রাখতে খাঁচার উপরে দেয়া হয়েছে বিশেষ ধরনের শেড।
স্কিন ইস্যুস নাই হোগা এট দ্য সেম মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি এতে শীতে প্রাণীর মৃত্যুর হার রোধ করা যাবে হিটার ভেন্টিলেশন এবং পাখির জন্য বাল্ব কেন্দ্রিক তাপ ব্যবস্থা করা হয়েছে অটোমেটিক ক্লোজার এন্ড ম্যানুয়াল ক্লোজার তীব্র শীতে ভারতে মৃতের সংখ্যা বাড়ছে উত্তরপ্রদেশে চারজনের মৃত্যুর খবর এখন পর্যন্ত মিলেছে শীতজনিত নানা রোগে ভুগে হাসপাতালে ভর্তি বহু মানুষ সৈয়দ ইফতেখার সময় সংবাদ প্রবাসের সময় আরো থাকছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত এক পুলিশের অভিযান চলছে আটক এক দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সংসদের সরকারি ও বিরোধী দলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রোববার বিকেলে দশম জাতীয় সংসদের 2018 সালের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি এ সময় রাষ্ট্রপ্রধান আরও বলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি প্রগতিশীল দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছে সরকার বর্তমান সরকার সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে অভূতপূর্ব গতিশীলতা সঞ্চারের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকান্তিক প্রয়াস চালিয়ে যাচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা পরমত সহিষ্ণুতা মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন আকাঙ্ক্ষা সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে আমি জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান এই মহান জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল সহ সকলকে সম্মিলিতভাবে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে আগুন সন্ত্রাস চালিয়েছিল বিএনপি জামায়াত রোববার বিকেলে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রয়াত ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধার সংসদ সদস্যের মৃত্যুতে গৃহীত শোক প্রস্তাবে একথা বলেন তিনি এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন 2001 এর নির্বাচনে পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে হারানো হয়েছিল 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় চার চারজন পুলিশ হত্যা করা হয় এবং এই বিএনপি জামাত জোটে এই সন্ত্রাসী মানে অগ্নি সন্ত্রাসের কারণে বহু মানুষ পুড়ে মারা যায় আওয়ামী লীগের প্রায় 150 নেতা কর্মী ঘর বাড়ি ভাঙচুর লুটপাট ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয় এরকম একটা ভয়াবহ জায়গা এই সত্ত্বেও সেখানে ইলেকশন হয় সেই ইলেকশনে রিটার্ন নামে আমাদের যে সংসদ সদস্য নির্বাচিত হয় দুর্ভাগ্য যে আততায়ীর গুলিতে সেই লিটন নিহত হয় লিটন নিহত হওয়ার পর আসন শূন্য হয় এবং সেখানেই যখন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে একেবারে তৃণমূল পর্যায়ের একজন নেতা ছিলেন তিনি যিনি ইউনিয়নেই থাকতেন এবং এক স্কুলে শিক্ষকতা করতেন তিনি ভালো লেখক সাহিত্যিক কবি এবং সমাজসেবক এবং সমাজসেবায় বাংলাদেশের জন্য একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকেও একটা সম্মান তিনি নিয়ে এসেছিলেন রাজনীতিবিদের জীবনে যদি সততা থাকে নিষ্ঠা থাকে একাগ্রতা থাকে তাহলে দেশের উন্নতি হয় আমি সাইদুল হক সাহেবকে পেয়েছিলাম তেমনি একজন মন্ত্রী যারা এক সময় আগুন সন্ত্রাস করে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার সকালে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বিষয়ে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন অনুষ্ঠানে 2014 সালে বিএনপি জামায়াতের নাশকতার শিকার অনেকে তাদের ভয়াবহ সেই স্মৃতি তুলে আমরা সাধারণভাবে বেঁচে যাই আমরা এইভাবে রাজনীতির শিকার হতে চাই না যারা আমাকে পুড়ে মারছে এই বিএনপি জামাতের সুস্থ বেদী ব্যবস্থা এবং সুস্থ বিচার চাই আগুন সন্ত্রাস ও নৈরাজ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যারা পাকিস্তানি কায়দায় মানুষ পুড়িয়ে মেরেছে তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না ভারতীয় বর্বরতায় মানুষ পুড়িয়ে মেরেছে তারা বাংলার মাটিতে এখন কোন মুখে জনগণের ভোট চায় এই বর্বরতার প্রতিবাদে এদেশের মানুষ সমর্থন করে না করবে না আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক শক্তির কাছে সাম্প্রদায়িক অপশক্তির পরাজয় হবে বলে মন্তব্য করেন তিনি বিএনপি নামক এই অপশক্তি গণতন্ত্রের মুখোশ পরে কখনো মানবতার মুখোশ পরে
মুখোশ পরে এরা ধোকা দিচ্ছে, এরা বিভ্রান্তি সৃষ্টি করছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে জনগণের কাছে, সেটাই হোক আমাদের শপথ। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা তুলে দেন ওবায়দুল কাদের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে যাবে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদিকে দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির কর্মী সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ এখন র্যাব পুলিশ নির্ভর দলে পরিণত হয়েছে। এক কৃষিবিদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। বিএনপি এবং বিজয়ী ঐক্যজোট জাতীয়তাবাদী শক্তি এই নির্বাচন ইনশাআল্লাহ থাকবে, তবে শেখ হাসিনার অধীনে নয়। এ সময় যে কোনো ভাবে নির্দলীয় সরকারের দাবি আদায়ের ঘোষণা দেন তিনি। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার আদায় করে সহজে দেবে না, এর জন্য আমাদের অবশ্যই আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এদেশের মানুষ প্রস্তুত আছে, তারা তাদের ভোটের অধিকারের জন্য এবার রাস্তায় নামবে। আমরা বিএনপি জাতীয়তাবাদী শক্তি, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা জনগণের পাশে থাকব। দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির কর্মী সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রশাসনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে ক্ষমতাসীনরা। এটা কিন্তু আর কোনো রাজনৈতিক দল নয়, এদের নির্ভরতা হচ্ছে পুলিশের উপর, র‍্যাবের উপর আর সন্ত্রাসীদের উপর। আমাদের নির্ভরশীলতা হচ্ছে জনগণের উপর। সুতরাং বিএনপি দল হিসেবে অনেক শক্তিশালী আজকে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তৃণমূল নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আজহার লিমন, সময় সংবাদ। সিলেটের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তানিম নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে নগরীর এমসি কলেজ সংলগ্ন টিলাগড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে স্থানীয় কাউন্সিলর আজাদ এবং তার গ্রুপের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এদিকে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত 9টায় সিলেট নগরীর টিলাগড় এলাকায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল তানিম ও তার অনুসারী ছাত্রলীগ কর্মীরা। হঠাৎ অতর্কিতে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তানিমকে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে তারা। পরে আশপাশ থেকে লোকজন ছুটে এলে পালিয়ে যায় সবাই। আহত তানিমকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর আজাদ এবং তার অনুসারীরা জড়িত বলে দাবি করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ভাতিজা আজলা, মাহিন, মুনতাসির, রুহেল, পলাশ এই গংরাই এই হত্যা মামলাটি করে। প্রতিটি আসামি এখন ওপেন চলাফেরা করতেছে, প্রশাসনের সামনে এখন প্রশাসনের মিটিং অ্যাটেন্ড করতেছে ওরা, তারা এই সাইডটা মার্ডার করিয়া। এদিকে বিবাদমান দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এখানে রঞ্জিত গ্রুপ এবং আজাদ গ্রুপ নামে দুটো গ্রুপ আছে, সমস্যা সাধারণত তাদের মধ্যেই হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি এটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের আভ্যন্তরীণ আধিপত্য বিস্তার নিয়ে তারা বিবাদে লিপ্ত, সেই যুবশত্রু হিসাবে আজকে দুষ্কৃতিকারীর হাতে তামিম নামে একজন ছুরিকাঘাতে খুন হয়েছেন। তো আমরা এই ব্যাপারে অভিযান চালাচ্ছি, ইতিমধ্যে একজনকে আমরা আটক করেছি। গত 4 জানুয়ারি সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে তানিম ও আজাদ গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মূলত এর জের ধরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। সময় সংবাদ, সিলেট। প্রথম বিয়ের খবর গোপন করে অস্ত্রের মুখে এক তরুণীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে। ভাড়া ফ্ল্যাটে 4 মাস সংসার করার পর পুলিশ কর্মকর্তার সাজানো মামলায় জেলও খাটতে হয় ওই তরুণীকে। এমনকি জোর করে বিয়ে আর নির্যাতনের খবর প্রকাশ করায় হত্যার হুমকিও দেন ডিআইজি মিজানুর। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্যাংকে চাকরির জন্য পরিচিত এক বান্ধবীর মাধ্যমে মোবাইল ফোনে কথার সূত্র ধরে ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে প্রথম পরিচয় হয় মরিয়ম ইকোর।
মরিয়মের অভিযোগ, কিছুদিনের মধ্যেই তার সঙ্গে অশোভন আচরণ শুরু করেন মিজান। এ অবস্থা দেখে এই পুলিশ কর্মকর্তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন মরিয়ম। ভুক্তভোগী মরিয়মের অভিযোগ, গত 14 জুলাই মিজান তাকে ফোন দিয়ে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন, সরাসরি দেখা করতে চান তার সঙ্গে। এতে মরিয়ম রাজি না হয়, হুমকি দেওয়া শুরু করেন এই পুলিশ কর্মকর্তা। কিছুদিন পর বাধ্য হয়ে মরিয়ম পান্থপথের বাসা থেকে বের হয়ে স্কয়ার হাসপাতালের সামনে পুলিশ কর্মকর্তা মিজানের সাথে দেখা করতে গেলে কৌশলে তাকে প্রাইভেট কারে উঠিয়ে পূর্বাচল এলাকায় নিয়ে যান মিজান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিজানের বেইলি রোডের সরকারি বাসভবনে। আমাকে 6টায় তুলছে লিফটে, লিফটে তুলে বাসায় নিয়ে যে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, যে পরিমাণ মারপিট করা হয়েছে, এই মারপিটে মানে আমার মানে ওইখানে যতটুকু সেন্স ছিল তার মানে সেন্স অনেকটা। বিয়ের পর মরিয়ম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন আর সে ছবি দেখেই খেপে যান পুলিশ কর্মকর্তা। এরপরই মরিয়মের উপর চলতে থাকে অকথ্য নির্যাতন। এ সময় তার নামে দেওয়া হয় মিথ্যা মামলা। মাত্র এক মাসের মধ্যে মরিয়মকে অভিযুক্ত করে দেয়া হয় চার্জশিট। সে মামলায় জেল খেটে বলে দেয়া হয় আরো একটি মামলা। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন ডিআইজি মিজানুর। এতে বাদী কিন্তু আমি না, একটা বাদীও আমি না, ঠিক আছে। এগুলো করার পরে তারা মামলা এসেছে, সে জামিন পাইছে, আবার পরবর্তীতে একটা মামলা শুরু হয়েছে, সে আবার জামিন পেয়েছে। এর পরবর্তীতে তার বাবা, তার মা এবং তার পরিবারের পক্ষ থেকে কমিশনার মহোদয় এবং আইজিকে তার লিখিত দিচ্ছে যে আমরা অন্যের প্ররোচনায় এবং রাগের বশবর্তী দরখাস্ত করছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে মিজানের বিরুদ্ধে। যদি কিছু মানে উনি অন্যায় করে থাকেন, অনৈতিক কিছু করে থাকেন, তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনের ঊর্ধ্বে নাকি কেউ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 165 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের 6 পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রোববার সকাল 9:30 শুরু হয়ে বিকেল 4 পর্যন্ত রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও এবি ব্যাংকের চেয়ারম্যান এম এ আওয়াল ও পরিচালক বিবি সাহারাইকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। 6 পরিচালক হলেন শিশির রঞ্জন বোস, মেজবাহুল হক, ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া, আনোয়ার জামিল সিদ্দিকী। গত 1 জানুয়ারি এক নোটিশের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার এবি ব্যাংকের অর্থ পাচারের অভিযোগটি অনুসন্ধান করছেন। দুদক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর ভিত্তিক একটি অফশোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ে 165 কোটি টাকা পাচারের অভিযোগে ব্যাংকটির ঊর্ধ্বতন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি নির্বাচনে এখন থেকেই যারা প্রচারণা চালাচ্ছেন তফসিল ঘোষণার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। রোববার দুপুরে কমিশন সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে রংপুর সিটি নির্বাচনের ভোট পুনরায় গণনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব। তফসিলের পরপরই কিন্তু এই নির্বাচন আচরণ বিধিমালা অনুসারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কেন্দ্রের বাইরে কোনো ভোট গণনা কোনো সুযোগ নাই। যদি কাউকে এই বিষয়ে প্রতিকার পেতে চায় তাহলে তাকে ট্রাইব্যুনালে মামলা করতে হবে। অর্থ বরাদ্দ পেলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে সচিবালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে নতুন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে সংবর্ধনা জানানোর সময় তিনি একথা বলেন। এ সময় সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নে কাজ করবেন তিনি। যাতে কোনো প্রশ্নপত্র ফাঁস না হয় সে বিষয়টা একটু গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। মাদ্রাসার শিক্ষা বিভাগকে যোগ উপযোগী করার জন্য, আবার ডিজিটালাইজড করার জন্য আমরা চেষ্টা করব। নন এমপিও ভুক্ত যে সকল শিক্ষক আছেন পর্যায়ক্রমে আমাদেরকে যাতে এমপিও ভুক্ত করা হবে, সেই সকল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মন্ত্রী রাজি হয়েছেন, তাদের শিক্ষকরা খুশির সাথে ফিরে গেছেন। নির্ভর করতেছে এখন সরকার যে নীতিমালা অনুমোদন করে দিবে সেটা অনুসারে আমরা সিদ্ধান্ত নেব এবং যখন থেকে টাকা দিবে আমরা বাস্তবায়িত করব। কষ্ট ফাঁস ওনাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আমরা তাদেরকে ব্যবস্থা নিব এবং এগুলো সাহায্য করে যারা
এই যে কোচিং ব্যবস্থা, কোচিং বাণিজ্য কিংবা আমাদের যে নোট বই গাইড বই এই সবগুলোর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা নতুন আইন আমরা করতেছি যেখানে মধ্যে আমরা কঠোরভাবে ধরতে পারব। প্রবাসের সময় আরো থাকছে। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা, বাদ পড়লেন সৌম্য, তাসকিন ও লিটন, তিন বছর পর দলে এনামুল বিজয়। নদীর তলদেশের মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে কাজ শুরুর প্রায় তিন বছর পরও পাওয়া যায়নি পদ্মা সেতুর ১৪টি পিলারের ডিজাইন। বেশ কয়েক মাস ধরে পরীক্ষা নিরীক্ষার পর ডিজাইন পরিবর্তন করে দুইটি উপায়ে সমাধানের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত কোনোটিকেই চূড়ান্ত করতে পারছেন না দেশি বিদেশি বিশেষজ্ঞরা। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিলেও আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত সময়ে ডিজাইন চূড়ান্ত করা না গেলে কাজের দায়িত্বপ্রাপ্ত চীনের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াতে হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এসআর জুয়েলের রিপোর্ট। শরীয়তপুরে জাজিরা প্রান্তে চলছে বিশাল কর্মযজ্ঞ। চারটি পিলার পুরো প্রস্তুত, এর মধ্যে দুটি পিলারে বসে গেছে প্রথম স্প্যানটিও। অথচ যে মাওয়া প্রান্তের ৬ নম্বর পিলার দিয়ে পদ্মা সেতুর কাজের উদ্বোধন করা হয়েছিল সেখানে নেই কাজের দৃশ্যমান অগ্রগতি। সেতুতে মোট পিলার হবে ৪২টি। সেতুর ডিজাইনের সময় মোট ১৪টি জায়গায় নদীর মাটি পরীক্ষা করা হয়েছিল, কিন্তু পদ্মার তলদেশ এত রহস্যময় যে এখন প্রতিটি পিলারের নিচেই আলাদা আলাদা মাটির গঠন পরীক্ষা করে পৃথক ডিজাইন করতে হচ্ছে। মাওপ্রান্তে ১৪টি পিলারে জটিলতা দেখা দেওয়ার পর দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রতিষ্ঠান রেন্ডেলকে। তবে ডিজাইন দিতে তাদের কোনো সময়সীমা বেঁধে দেয়া নেই। বেশ কয়েকটি পরীক্ষার পর এখন পর্যন্ত সমাধানের দুটি উপায় বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি পিলারে সর্বোচ্চ ১২৪ মিটার দীর্ঘ ড্রাইভিং করা হয়েছে, এই দৈর্ঘ্য বাড়িয়ে ১৩০ মিটার করা হতে পারে। তবে হ্যামার ব্যবহার করতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে ১২৪ মিটার দৈর্ঘ্য পর্যন্ত, দৈর্ঘ্য বাড়ালে নতুন চুক্তি করতে হবে। দ্বিতীয় উপায় হতে পারে দৈর্ঘ্য ঠিক রেখে এক একটি পিলারে পাইলের সংখ্যা ৬টি থেকে বাড়িয়ে ৭টি অথবা ৮টি করা। এছাড়া পাইল সংখ্যা বাড়ালে ভূমিকম্পের সময় তা বেশি চাপ টেনে নেয়ার আশঙ্কা রয়েছে, তাই চূড়ান্ত করা যাচ্ছে না ডিজাইন। যদি আমরা দৈর্ঘ্য কমাই সংখ্যা বাড়াই, ৬টা পাইলের যে স্টিফনেস বলি, নড়াচড়ার যে রেজিস্ট্যান্স, ৭টা আরো বেশি হবে, এটা শক্ত হবে, ভূমিকম্প লোড ওটার মধ্যে টেনে নেবে বেশি। তাতে গিয়ে আবার ট্রাসের ডিজাইন চেঞ্জ করতে হয় কিনা, সব ইন্টাররিলেটেড। দুইটার মাঝখানে আমরা বলি যে একটা বিয়ারিং আছে, বেস আইসোলেশন, সেটার মুভমেন্ট যদি বেশি হয় এটার কি হবে? তাদেরকে স্যাটিসফাইড হয়েই এবং ইঞ্জিনিয়ারিং একটা সঠিক সলিউশনে আসছে হইলেই তারা দিবে আমাদেরকে। আমরা বলছি তাড়াতাড়ি দেওয়া, বাট এটা তো আর চাইলেই তারা দিতে পারছে না। ব্রিজ তো আপনার সেফ হতে হবে, সেই সেফ হওয়ার জন্য যতটুকু সময় দরকার বিশেষজ্ঞরা যতটুকু সময় নিতে চায় মিনিমাম যেটা দরকার সেটা দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রায় ৪০০০ টন ওজনের কোনো জাহাজ সেতুর পিলারে ধাক্কা খেলে সে ধাক্কা সামলানোর সামর্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে পিলারের ডিজাইনে। এছাড়া তীব্র স্রোত এড়িয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে আগামী বর্ষার আগেই মাওয়া প্রান্তে প্রথম ১২টি পিলারের কাজ শেষ করতে হবে। শুধু বাংলাদেশে নয়, এমন প্রাকৃতিক প্রতিকূলতা নিয়ে পদ্মা সেতুর মতো চ্যালেঞ্জ কমই নিতে হয়েছে বিশ্বের বিশেষজ্ঞ প্রকৌশলীদের। সমস্যা থাকবে, তার সমাধানও মিলবে এমনটি ধরে নেওয়া হয়। পদ্মা সেতুর ১৪টি পিলার নিয়ে গত এক বছর ধরে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে বেশ কয়েকটি উপায়ের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত কোনোটিতে চূড়ান্ত ভরসা করতে পারছেন না প্রকৌশলীরা, যা নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়টি দুরূহ করে তুলবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পারিবারিক কলহের জেরে ও দেবরের বিরুদ্ধে এমন অভিযোগ শিশুর মায়ের। সম্প্রতি সন্তানের খোঁজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। রোববার শুনানিতে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন উচ্চ আদালত। যদিও বিবাদী পক্ষের আইনজীবী বলছেন নীল দেশেই আছে, আগামী রোববার এ বিষয়ে আদেশ দেবেন আদালত। ভালোবেসে ধর্মান্তরিত হয়ে ফরিদা ইয়াসমিনকে বিয়ে করেন নিউটন গাইন ওরফে লিটন হোসেন। ধর্ম ত্যাগ করায় বিয়ের পর লিটনকে ত্যাজ্যপুত্র করে তার পরিবার। এরপর লিটন ইয়াসমিন দম্পতির ঘরে জন্ম নেয় সন্তান নীল। নীলকে দেখে বিয়ে মেনে নেয় শ্বশুর বাড়ির লোকজন।
নীলের বয়স যখন 20 মাস হঠাৎই একদিন দাদি ও চাচা বেড়ানোর নাম করে খুলনায় নিয়ে যায় নীলকে। এরপর আর খোঁজ মেলেনি শিশু নীলের। লাপাত্তা নীলের বাবা লিটনও প্রায় 3 মাস থানা আদালত ঘুরে সন্তানের সন্ধান চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন নীলের মা। তার অভিযোগ, নীলকে ভারত পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন, কিন্তু তাদের আইনজীবী বলছেন নীল দেশে আছে। আর বলছে হাইকোর্ট কেন, কোনো কোর্ট করে লাভ হবে না। ওদের এই গ্রামে কিছু লোকের কাছ থেকে আর কি তথ্য পাওয়া গেছে যে ওরা এখনো আনতে পারেনি, এই জন্য এই সময়টা চেয়েছে। বাচ্চাটা বাংলাদেশে আছে, হ্যাঁ। এবং আমার যেটা মনে হয়, এদেরকে যদি কোথাও ডেকে নিয়ে জোরে চাপ দেওয়া হতো তাহলে বাচ্চারা বের করে দিত। নীলের মায়ের আইনজীবী জানান, নীলকে হাজির করতে উচ্চ আদালতের একটি বেঞ্চ এরই মধ্যে আদেশ দিয়েছেন, কিন্তু সেই আদেশ পৌঁছেছে কিনা এ বিষয়ে নিশ্চিত হতে চান আদালত। আদালত বলছেন এ ধরনের ঘটনায় হতবাক তারা। কোর্ট বলেছিল 7 তারিখে হাজির করার জন্য, কিন্তু রেসপন্ডের মানে দাদি আর চাচা আনে নাই আজকে। তো কোর্ট বললো যে এটা কবে সমনটা মানে অর্ডারটা কবে ওরা পেয়েছে সেটা একটু অফিসকে আদেশ দিল দেখানোর জন্য। উচ্চ আদালত তার সন্তানকে তার বুকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এমনটাই প্রত্যাশা নীলের মায়ের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই বিদ্যুতের দাম কমানো না হলে আইনি পদক্ষেপ নেবে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রোববার সকালে প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। সংবাদ সম্মেলনে বলা হয় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী, নতুন দাম গণশুনানি উপেক্ষা করে নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ কমানোর প্রস্তাব নাকচ করার আদেশ গণশুনানি ভিত্তিক হয়নি। উৎপাদন ব্যয় কমিয়ে বিদ্যুতের দাম কমানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণের ব্যাপারে ক্যাবের প্রস্তাব নাকচ করেছে, যা বেআইনি ও এখতিয়ার বহির্ভূত। 8-10 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা গৃহীত না হয় তাহলে আমরা আইনানুগ প্রক্রিয়ায় ভোক্তাদের যে অধিকার তা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করব। বেআইনি কোনো কাজকে আমরা সমর্থন করি না, আবার আইনি কোনো পদক্ষেপকেও আমরা চ্যালেঞ্জ করি না। সরকারের কাছে আবেদন করব যাতে আগামী মার্চের আগেই যেন জ্বালানি তেলের দাম কমানো হয় এবং তার সাথে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হয়। সৌদি আরবের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত 10 বাংলাদেশির মধ্যে 4 জনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিহতদের মধ্যে এ পর্যন্ত 6 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নরসিংদীর আলমগীর হোসেন, মোহাম্মদ ইদন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইদুর রহমান, নারায়ণগঞ্জের মতিউর রহমান, কিশোরগঞ্জের জসিম। শনিবার ভোরে কোম্পানির গাড়িতে করে কাজে যাচ্ছিলেন তারা। এ সময় গাড়িতে 27 জন যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি তাদের বহনকারী বাসটিকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। তারা সবাই সৌদি আরবের সোলাইমান আল ফাহাদ কোম্পানিতে কাজ করতেন। জিজান প্রদেশটি জেদ্দা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে এবং এটি একটি সীমান্তবর্তী এলাকা। যেহেতু এটি অনেক দূরে জেদ্দা কনসুলেট থেকে, সেহেতু সেখানে পৌঁছানো কিছুটা সময়ের ব্যাপার। তো সেখানে আমাদের কর্মকর্তা পৌঁছানো মাত্রই জেদ্দা কনসুলেট থেকে আমরা নিশ্চিত হয়ে নিহতদের পরিচয় যত শীঘ্র সম্ভব জানিয়ে দেওয়া হবে। সৌদি আরবের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত 10 বাংলাদেশি গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। টাঙ্গাইলের কস্তুরিপাড়া গ্রামে শফিকুল ইসলাম প্রায় 2 বছর আগে 7 লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমান, কিন্তু সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে ভবিষ্যতের ভাবনায় অসহায় হয়ে পড়েছে পরিবার। দুর্ঘটনায় নিহত আমিনের গ্রামের বাড়ি মির্জাপুরেও একই অবস্থা। তার মৃত্যুর শোকে স্তব্ধ পুরো পরিবার। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় নিহত দুলালের গ্রামের বাড়িতেও চলছে মাতম। সংসারে সচ্ছলতা আনতে তিনিও ধার দেনা করে গিয়েছিলেন সৌদি আরব। দুলালের মৃত্যুর খবরে 3 সন্তান নিয়ে সামনের দিন কিভাবে পার করবেন সে ভাবনায় অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত নরসিংদীর আমির হোসেন ও ইরনের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা স্বজনরা। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স যেন এক আশ্চর্যের নাম। 4 মাসের ব্যবধানে যে দান বাক্স খুলেই মিলেছে কোটি টাকা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন দানের সেই অর্থ ব্যয় হচ্ছে সেবামূলক খাতে।
শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হয় দানবাক্স। পরে তার সামনেই গণনা করা হয় টাকা। মসজিদ কমিটির নেতারা জানান, মাত্র চার মাসের ব্যবধানে দানবাক্সে মিলেছে 1,27,36,000 টাকা, যার মধ্যে ডলার এবং স্বর্ণালঙ্কারও রয়েছে। এর আগেও গত 26 আগস্ট দানবাক্সে মিলেছে প্রায় 1,16,00,000 টাকা। স্থানীয়রা জানান, মনোবাসনা পূরণের আশায় পাগলা মসজিদের অর্থ দান করছেন মানুষজন। এদিকে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানিয়েছেন, দানের এ অর্থ ব্যয় হচ্ছে আশপাশের এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে। আল্লাহ ইবাদত করতে করতে উনি এখানেই মারা যান, তো ওই সেই সুবাদেই মানে পাগলা মসজিদ নামকরণ হয়েছে আর কি। রুলা গেছিলাম গায়েবাদে, মানসিক করছিলাম আমি যদি পালা ওই আল্লাহর রাস্তায় আমি পাগলা মসজিদে যা জুড়ে তা চিহ্নি দিই। শুধু কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষজন আসে এবং একটা আত্মবিশ্বাসের উপর আসে যে এখানে দান খরচ করলে আল্লাহ তাদেরকে বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করবে। মানুষের এই দানকৃত অর্থ দিয়ে মসজিদের উন্নয়ন করা হয়, মসজিদের একটি তিমখানা পরিচালনা করা হয়, পাশাপাশি এই জেলার বিভিন্ন মসজিদকে উন্নয়ন কাজে সহযোগিতা করা হয়, বিভিন্ন অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য যশোর বেনাপোল মহাসড়কে দুপাশে থাকা প্রায় 2,300 শতবর্ষী গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সড়ক সম্প্রসারণ কাজ শেষে নতুন গাছ রোপণের সিদ্ধান্ত হয়েছে। রোববার দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আশরাফউদ্দিন। তিনি জানান, শনিবার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সড়ক ও জনপথ বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্র জানায়, 38 কিলোমিটার দীর্ঘ মহাসড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 328,92,00,000 টাকা। বর্তমান 2 লেন রাস্তা চালু আছে, ট্রাফিক প্রতিদিনই বাড়ছে, ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য বাড়ছে এবং সদর উপজেলায় একটি এবং ঝিকরগাছা উপজেলায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ইতিমধ্যে আমরা প্রস্তাবও পাঠিয়েছি। কাজে এই অর্থনৈতিক অঞ্চলগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কর্মযোগ্য আরও অনেক বাড়বে। তা সব কিছু চিন্তাভাবনা করে এবং জেলা পর্যায়ের সর্বোচ্চ ফোরাম যারা আছেন সবাইকে নিয়ে আমরা গতকালকে মিটিং করেছি এবং এখানে সিদ্ধান্ত হয়েছে যে উন্নয়নের স্বার্থে এবং সড়ক যোগাযোগ স্মুথ করার জন্য এই গাছগুলা অপসারণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলো দীর্ঘদিন ধরে অসুস্থ চট্টগ্রাম 7 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফকে। ভর্তির পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মোহাম্মদ ইউসুফের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসা অধ্যাপক ডাক্তার অশোক কুমার দত্তের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেলের বোর্ড গঠন করা হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ, আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। এরপর আজ সকালে সাবেক এই সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতার উন্নত চিকিৎসায় ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে থাকার কারণে ওনার পিছন দিকে বেডশো ডেভেলপ করে এবং পেশেন্ট এখন সেপটিক শকে আছে। সরকারের পক্ষ থেকে আমাদের জন্য যে নির্দেশনা আছে আমরা সেটা পুরোপুরি পালন করার চেষ্টা করছি। আমাদের পরিচালক এসেছিলেন, আমাদের হেড অব দ্য ডিপার্টমেন্ট এবং ইনচার্জ ইনি, ওনারা এসে সকালবেলা আমাদেরকে দিক নির্দেশনা সঠিকভাবে দিয়ে গিয়েছেন এবং সেই অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমরা সমস্ত ওনার যে চিকিৎসার দায়ভার এটা সরকারিভাবেই ওনার নেওয়া হয়েছে এবং হাসপাতাল থেকে যা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা পুরোপুরি দিচ্ছি ওনাকে। ফেলানি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক পরিষদ। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা সীমান্তে হত্যার নিন্দা করে ভবিষ্যতে সীমান্ত হত্যাকাণ্ড না ঘটানোর নিশ্চয়তা দেন। চান বিএসএফ সদস্যদের সমালোচনা করে বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে সীমান্ত হত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তারা। এছাড়া মানববন্ধন থেকে 7 জানুয়ারিকে আন্তর্জাতিক সীমান্ত হত্যা দিবস হিসেবে ঘোষণার দাবিও জানানো হয়। 11তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ 2018 এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
এই উপলক্ষে চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে রোড শোয়ের আয়োজন করেছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। 27 জানুয়ারি থেকে শুরু হয়ে এই উৎসব চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। 11তম আসরের আনুষ্ঠানিক প্রচারণার জন্যই রোববার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে রাজধানীর কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মাঝে কয়েকটি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 2 পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষ পর্বে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তরুণ শিশুতোষ চলচ্চিত্র নির্মাতারা। এ সময় চিলড্রেন ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নি শিশু চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। গত কয়েকদিনের তুলনায় আজ ক্রেতা দর্শনার্থীর ভিড় কিছুটা কম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে সন্ধ্যার পর থেকে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে শুরু করে মেলা প্রাঙ্গণে। সপ্তম দিন রোববার সকালে লোকসমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বয়সী মানুষ আসতে শুরু করেন বাণিজ্য মেলায়। একই স্থানে সব ধরনের পণ্য পাওয়ায় স্টল ও পেভিলিয়নগুলোতে ঘুরে ঘুরে ব্যস্ত সময় পার করছেন দর্শনার্থীরা। এদিকে বরাবরের মতোই কসমেটিক্সের দোকানে ভিড় বাড়ছে নারীদের। এছাড়াও বিদেশি স্টলগুলোতেও কমতি ছিল না ক্রেতা দর্শনার্থীদের। তবে এখনও বেচাকেনা খুব একটা জমে ওঠেনি বলে বলছেন বিক্রেতারা। সামনের দিনগুলোতে ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন বিক্রেতারা। আজকে একটু কম দেখা যাচ্ছে, তো সামনের দিনগুলোতে আসলে ভালো হবে আশা করি। বাণিজ্য মেলার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি, অনেক নতুন আইটেম এর পাওয়া যায়, এর জন্য আমি এখানে মানে আসি, আবার ঘুরে দেখতে আসছি সব কেমন জিনিসপত্র আসছে, তারপর আবার কিনবো আবার আসবো। আজকে রোববার ওয়ার্কিং ডে হিসাবে অনেক ভালো কাস্টমার আমরা পাচ্ছি। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নাম ঘোষণা করেছে দেশটির বিরোধী জোট। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আগামী আগস্টের মধ্যে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের কথা রয়েছে। বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে থাকায় তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, আর তাই 92 বছর বয়সী মাহাথিরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিরোধী জোট পাকাতান হারাপান। নির্বাচনে এই জোট জয় পেলে আনোয়ার ইব্রাহিম ছাড়া পাওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হবেন মাহাথির মোহাম্মদ। কিছু জনমত জরিপে আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক নেতৃত্বাধীন জোটের জয়ের আভাস দিলেও মাহাথির তার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হবেন বলে জানিয়েছে গণমাধ্যম। ক্রিকেটের খবর। ত্রিদেশীয় সিরিজে প্রথম 2 ওয়ানডের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু ও সানজামুল। বাদ পড়েছেন সৌম্য, তাসকিন, শফিউল ও লিটন। দল নির্বাচনে এবার গুরুত্ব দেওয়া হয়েছে 2 অধিনায়কের মতামতকে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মোহাম্মদ মাহমুদুল্লাহ, মোহাম্মদ নাসির হোসেন, মোহাম্মদ শাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরের স্কোয়াড। আগে থেকে আভাস পাওয়া গেলেও যা একটু চমক সৌম্য ও তাসকিনের বাদ পড়া। দীর্ঘদিন পর ওয়ানডে দলে না থাকার তিক্ত অভিজ্ঞতা হলো দুইজনের। দলে ঠাই হয়নি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। নান্নু বললেন ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছেন এ তিনজন। ডোমেস্টিকে কিছু খেলাও দরকার আছে, লং ভার্সন ক্রিকেট, তো সেই হিসাবে ওকে ব্রেক দেওয়া হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স আবারও জাতীয় দলে জায়গা করে দিয়েছে এনামুল বিজয় ও মোহাম্মদ মিথুনকে। কন্ডিশনের কথা মাথায় রেখে আবুল হাসান রাজুকেও দলে নেয়ার যুক্তি দেখিয়েছেন প্রধান নির্বাচক। আর স্পিনার নাজমুল, অপু ও সানজামুলের মধ্য থেকে সানজামুলকে সুযোগ দিতে চেয়েছে বিসিবি। এনামুল বিজয়ের কথা বলতে পারি, যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে, 2 বছর ধরে করছে, আর
আবুল হাসান রাজু, তো আমরা কন্ডিশনের কথা চিন্তা করে একটা এডিশনাল পেস বোলার নিয়েছি। এই প্রথম দল ঘোষণায় নির্ভার মনে হলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। এর কারণটা অবশ্য সবারই জানা, দল গঠনে এবার নাকি গুরুত্ব দেয়া হয়েছে অধিনায়কের মতামতকেও। এই সিরিজের আগ পর্যন্ত কিন্তু হেড কোচও আমাদের ইনক্লুডেড ছিল সিলেকশন প্যানেলে, তো সেই হিসাবে আবার খালেদ মাহমুদ সুজনও কিন্তু ইনক্লুডেড এখনো আছে সাথে। তো সেই হিসাবে এবার কিন্তু আমরা টিম করার সময় ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে যথেষ্ট প্রাধান্য দিয়েছি। নান্নুর কথা স্পষ্ট, মুমিনুল ও লিটনকে টেস্টের জন্যই ধরে নিয়েছে বিসিবি, তবে প্রয়োজন হলে যে কোনো সময় ডাক পড়তে পারে মুমিনুলের। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ, দিনাজপুরে তাপমাত্রা নেমেছে 5 ডিগ্রিতে, আরো 2 দিন থাকবে তীব্র ঠান্ডা, পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগুন সন্ত্রাস করে বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না, মন্তব্য আওয়ামী লীগের। নির্দলীয় সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাওয়ার ঘোষণা বিএনপি নেতাদের। ডিআইজি মিজানুরের বিরুদ্ধে অস্ত্রের মুখে তরুণীকে বিয়ে করার অভিযোগ, নির্যাতনের খবর প্রকাশ করায় হত্যার হুমকি, কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 165 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের 6 পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ, চেয়ারম্যানকে কাল তলব। এবং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 10 বাংলাদেশির গ্রামের বাড়িতে আহাজারি, দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলালিগ ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।